প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঢাকা মহানগর মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের প্রথম ক্লাস। এক ভীষণ উত্তেজনা, এক ভীষণ আকাঙ্ক্ষা নিয়ে তোমরা অপেক্ষা করছো, বহু প্রতীক্ষিত সেই কলেজ জীবনে তোমরা পদার্পণ করতে যাচ্ছ বা অলরেডি করে ফেলেছ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে ঢাকা মহানগর মহিলা কলেজের উদ্যোগে অনলাইন ক্লাসে তোমাদের সাথে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজ বিজ্ঞান বিভাগে তোমাদের স্বাগতম। প্রথমেই তোমাদের অভিনন্দন জানাচ্ছি তোমার সাবজেক্ট হিসেবে সোশিওলজি বেছে নেওয়ার জন্য, কারণ সোশিওলজি এমন একটি সাবজেক্ট যেটি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে তোমরা আজ এই পর্যায়ে এসেছো, স্কুল জীবনটা কমপ্লিট করে ফেলেছো এবং এই যে নতুন একটি এনভায়রনমেন্টে তুমি পদার্পণ করেছো, মানে কলেজ লাইফ শুরু করেছো, সেটা কিন্তু বাংলাদেশের অনেক মেয়েই পারেনি, তোমরা পেরেছ, সেজন্য প্রথম অভিনন্দন। তারপরে তোমাদের এই বয়সে, যদিও তোমরা আসলে অনেক ছোট, কিন্তু যেহেতু কলেজে উঠে গিয়েছো, এমন একটি পরিবেশে আছো যে তুমি যদি বড়দের মতো কথা বলো, তোমার বাসা থেকে বলবে ইস, কলেজে উঠে নিজেকে কত বড় হবে। আবার তুমি যদি ছোটদের মতো কথা বলো, তাহলে বলবে তুই এখন কলেজে উঠেছিস, নিজেকে আর ছোট প্রমাণ করার চেষ্টা করিস না। এমন একটা পজিশনে তোমরা আছো। তোমাদের প্রায় মনে হয় এই পৃথিবীর কেউ আমাকে ভালোবাসে না, কি মনে হয়? তোমাদের প্রায় মনে হয় কেন আমি আর একটু সুন্দর হলাম না? তোমাদের প্রায় মনে হয় এই জীবনটাই বৃথা, কেন আমার জন্ম হলো? তোমাদের প্রায় মনে হয় কেউ আমাকে বুঝতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো মনে হয় এবং হওয়াটা পারিপার্শ্বিক প্রেক্ষাপটে অমূলক নয়, কিন্তু আজ থেকে, এখন থেকে এই বিষয়গুলো আমরা আর মনে করব না। কারণ কারণ আমরা সমাজ বিজ্ঞানের ছাত্রী, কারণ আমরা সমাজ বিজ্ঞান পড়তে যাচ্ছি। সোশিওলজি এমন একটি সাবজেক্ট যেটা তোমার মধ্যে একটি ভীষণ আত্মবিশ্বাসের জন্ম দেবে। সোশিওলজি এমন একটি সাবজেক্ট যেটি আসলে তোমার জীবনটা কি বদলে দেবে। সোশিওলজি এমন একটি সাবজেক্ট যেটা যদি তুমি হৃদয়ে ধারণ করো, তোমার মনের মধ্যে যত ক্ষোভ আছে, কষ্ট আছে, বেদনা আছে, হতাশা আছে, সব দূর হয়ে যাবে। পরিপূর্ণ মানুষ হবার প্রক্রিয়া সোশিওলজি তোমাকে শিখিয়ে দেবে, আর এজন্য তোমাদেরকে গ্রেট কংগ্রেচুলেশন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি নিজেও উচ্চ মাধ্যমিক পর্যন্ত সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ইউ নো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, সোশিওলজিতে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। তো আমি কেন সোশিওলজি নিয়েছি জানো? আমি তো সায়েন্স স্টুডেন্ট ছিলাম, দেন টি ইউনিটে আমি চেঞ্জ করেছি। অ্যাট ফার্স্ট আমি ফিলসফিতে ভর্তি হয়েছিলাম, আমার বাবার পছন্দের সাবজেক্ট ছিল ফিলসফি, কিন্তু তারপর ফিলসফির কয়েকটি ক্লাস করে মনে হচ্ছে যে যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি ঠিক বুঝতে পারছি না ক্লাসগুলো। একজন শিক্ষক যেমন বললেন, ফিলসফি হচ্ছে একটি অন্ধকার রুমে কালো বেড়াল খোঁজা যেখানে কোনো বেড়ালই নেই,
তো এরকম কথাবার্তা শুনে আমার মনে হলো যে সাবজেক্টটা আমার চেঞ্জ করা দরকার। ফিলোসফি অবশ্যই ভালো সাবজেক্ট, কিন্তু আমার জন্য উপযুক্ত নয় আমি মনে করলাম। দেন প্রায় প্রতিটি সাবজেক্টেরই যতগুলো সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির সাবজেক্ট ছিল আমি একটা একটা করে ক্লাস করলাম, ইউনো, এবং তখন আমার কাছে মনে হয়েছে সোশিওলজি ইজ দ্য বেস্ট। ইয়েস, এটা জীবনধর্মী সাবজেক্ট, এবং সত্যি সত্যি সোশিওলজি আমার জীবনটাকে বদলে দিল। মাই ডিয়ার স্টুডেন্টস, মাত্র তো আজ শুরু করলাম, অনেক কথা হবে আগামী 2 বছর, অনেক কিছু শিখবো আমরা। আমি ঢাকা মহানগর মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর হাসানাত জাহান বিথি তোমাদের জানাই অফুরান ভালোবাসা। আই লাভ ইউ মাই ডিয়ার গার্লস, আই লাভ ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, ইয়েস আই লাভ ইউ। কারণ কারণ তোমরা আমার ছাত্রী, যেহেতু তোমরা আমার ছাত্রী, যেহেতু তোমরা আমাদের ছাত্রী, যেহেতু তোমরা ঢাকা মহানগর মহিলা কলেজের ছাত্রী, তাই আমি তোমাদের অনেক ভালোবাসি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে একটু পড়াটা শুরু করব, মানে সোশিওলজির দরজাটা আমরা খুলব, ভেতরে ঢুকবো আস্তে 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 ধীরে ধীরে। তাহলে শুরু করা যাক, কাগজ এবং কলম নিয়ে তৈরি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যা বলছিলাম, কাগজ কলম এই জন্য নেবে, হয়তো কিছু টার্ম বলবো সেটা লিখে ফেলতে হবে, তবে আমরা কঠিন কোনো কিছু আজকে পড়বো না। অ্যাকচুয়ালি সমাজ বিজ্ঞানে কঠিন কিছু নেই। তার আগে বলে নেই, বিজ্ঞান শব্দটি শুনে যারা ভয় পেয়েছো তাদের ভয় পাওয়ার কোনোই কারণ নেই, কিন্তু এই বিজ্ঞান কিন্তু সেই বিজ্ঞান নয় যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই বিজ্ঞান কিন্তু সে বিজ্ঞান নয়, এই বিজ্ঞান হচ্ছে জীবনের বিজ্ঞান। এই বিজ্ঞান হচ্ছে এই যে আমরা মানুষ সমাজে বাস করি, সুখ দুঃখ হাসি কান্নায় জর্জরিত থাকি, এই মানুষের সামগ্রিক জীবন প্রণালী নিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে যে বিজ্ঞান, যে সায়েন্স, সেটাই সমাজ বিজ্ঞান। খুবই ইন্টারেস্টিং। বিজ্ঞান শুনে অনেকে মনে করে, ওরে বাবারে এটা বুঝি সায়েন্সের সাবজেক্ট, এটা আমি পারবো না, সায়েন্সও খুব কঠিন কিছু না। কিন্তু সমাজ বিজ্ঞান সমাজের বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে এক ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছ, লাভ এট ফার্স্ট সাইট। কি হাসছ, মনে করছো যে এনাকে দেখে প্রেমে পড়ার কি আছে? আমি কিন্তু প্রেমে পড়ে গিয়েছিলাম, আমি এনাকে দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম, কারণ তিনি না থাকলে এই মনের মতো এই সমাজবিজ্ঞান বিষয়টি আমি জীবনে পেতাম না। তিনি না থাকলে হয়তো সমাজবিজ্ঞানের উদ্ভবই হতো না, তিনি না থাকলে সমাজ বিজ্ঞানের জন্মই হয়তো বা হতো না। তাহলে তিনি কে? যিনি সমাজ বিজ্ঞানের জন্ম দিয়েছেন। ইয়েস, হি ইজ দ্য ফাদার অফ সোশিওলজি, হি ইজ দ্য ফাদার অফ সোশিওলজি। অগাস্ট কোত, লিখে নাও, এটি কাগজে লিখে নাও, তার নামটি অগস্ট, এ ইউ জি ইউ এস টি ই, অগস্ট। এখানে মনে রাখার সহজ প্রক্রিয়া হচ্ছে অগস্ট মাসের সাথে একটা ই যোগ করে নেবে, তাহলে হয়ে গেল অগস্ট। আর সিও এম টি ই মনে হয় যেন কম্পট, কিন্তু এটার উচ্চারণটা হবে কোত। জন্ম 1798 সালে, মৃত্যু 1857 সালে। ইংরেজি দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমরা বাংলাতেই পড়বে, আমি বাংলাতেই বোঝাবো, কিন্তু আমাদের বোধটা একটু উন্নত করার জন্য আমরা মেইন বই থেকে, মানে সমাজ বিজ্ঞানের যে মেইন বই, মানে তোমাদের উচ্চ মাধ্যমিকের মেইন বই না, সেই সমাজ বিজ্ঞানের মেইন বই থেকে হয়তো কিছু কিছু টার্ম তোমাদের সামনে তুলে ধরবো, যেটা তোমাদেরকে আরো সুন্দরভাবে সমাজ বিজ্ঞানকে বুঝতে সাহায্য করবে। অগস্ট কোত,
The French philosopher is traditionally considered the father of sociology. Quote, who invented the term sociology? My dear students, khyal karo. A father of sociology preme je porechhilam aaj porjonto uthte parini. Ami chai tomrao tar preme poro. Tomrao take bhalobasho. Tomader parar Quddus Ali যে কিনা তোমার পথ চেয়ে থাকে, যে কিনা তোমার স্কুল কলেজের সামনে তোমাকে এক নজর দেখার জন্য তাকিয়ে থাকে, যে কিনা তোমাকে দেখে গান গেয়ে ওঠে, তার প্রেমে আপাতত পড়ার দরকার নেই, ওটা স্থগিত রাখো। তার প্রেমে পড়ার অনেক সময় পাবে, কিন্তু উচ্চ মাধ্যমিক সারা জীবন পাবে না, মাত্র দুটো বছর, এবং দুটো বছরের মধ্যে অলরেডি জুলাই অগস্ট চলে গিয়েছে, সেপ্টেম্বর চলছে। তাহলে ভাবো আমাদের কতদিন আছে, এক বছর কয়েক মাস বাকি আছে। এই পনে দুই বছরের জন্য, এক বছর আট মাসের জন্য আমরা কুদ্দুস আলীকে ভুলে যাব। কারো রিলেটিভের নাম কুদ্দুস আলী থাকলে মনে কিছু করবে না, এটা জাস্ট ফর এক্সাম্পল, মানে আমরা আমাদের প্রেমিককে ভুলে যাব। ভুলবো না, স্থগিত রাখবো, ঠিক আছে? প্রেম মহব্বত ভালোবাসা বিয়ে এগুলো পরে হবে, আগে আমরা শিক্ষা অর্জন করে নিই, আগে আমরা বিদ্যা অর্জন করে নিই, আগে নিজেকে মানুষ তৈরি করি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু এখনো মানুষ হতে পারিনি। কি অবাক হচ্ছ, কেন হতে পারিনি জানো? আমরা এখনো সমাজে মেয়ে মানুষ রয়ে গিয়েছি, আমরা সমাজে এখনো মেয়ে মানুষ। আমরা কখন মানুষ হতে পারবো? যেদিন আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো, নিজের পরিচিতি তৈরি করতে পারবো, এবং সমাজে একটি সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে পারবো। যেহেতু আমরা সমাজ বিজ্ঞান পড়ছি, আমাদের দায়িত্ব সবার চেয়ে অনেক 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 বেশি। আমরা আমাদের দুঃখ তো নিবৃত করবই, আমার চারপাশের সবার দুঃখ কষ্ট নিবৃত করার চেষ্টা করব, তবেই না মানব জন্ম সার্থক। আমি আসলে বলতে বলতে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। প্রথম ক্লাসটি সবচেয়ে ইমোশনাল, বিকজ আমি যখন তোমাদের মতো ছিলাম, আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়, আমার কলেজ জীবনের প্রথম দিনটি। তোমাদের আমি ফেস টু ফেস দেখতে পারছি না, অচিরেই দেখতে পারবো, আমরা লাইভ ক্লাস করব, সেখানে তোমাদের ফেস দেখবো, আমরা ইন্টিমেসি করব। এবং একজন শিক্ষক হচ্ছেন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আমি আগে তোমাদের বন্ধু, ফ্রেন্ড, দেন ফিলোসফার, দেন গাইড। একজন বন্ধু, তারপর আমি তোমাদের শিক্ষক। তার মানে আগে তোমার আমার বন্ধুত্ব, তুমি তোমার মনের যে কোনো কষ্টের কথা, যে কোনো দুঃখের কথা আমার কাছে শেয়ার করতে পারো। আমরা সমাজ বিজ্ঞানের ছাত্রীরা, আমরা নিজেদের জীবনকে তো ডেভেলপ করবই, আমাদের চারপাশে যারা একটু পিছিয়ে আছে তাদেরকে সহ করব। কারণ সবাই মিলে এগিয়ে যাওয়ার নামই তো এগিয়ে যাওয়া। একটি সমাজে একা আমি বা একা তুমি উপরে উঠে গেলাম, শিক্ষিত হলাম, তাতে কিছুই আসে যায় না। যখন সবাই মিলে এক পা সামনে দিতে পারবো, সেদিনই বুঝবো যে সমাজকে একটু হলেও আমরা এগিয়ে নিতে পেরেছি। খুব ইন্টারেস্টিং মাই ডিয়ার স্টুডেন্ট, একটা ক্লাসও তোমরা মিস করবে না। এই সমাজ বিজ্ঞান তোমাকে নতুন একটি জীবন দেবে, আমি চ্যালেঞ্জ করছি। সোশিয়োলজি তোমাকে একদম নতুন একটি জীবন দেবে, যে জীবনের কথা হয়তো তুমি দুদিন আগেও কল্পনা করতে পারোনি। আমরা যারা দুঃখ পাই, কেন আমরা আরেকটু ধনী হলাম না, আমার বাবা কেন গরিব হলো, এই দুঃখগুলো আমাদের থাকবে না। আমরা সমাজ বিজ্ঞান পড়তে পড়তে জেনে যাব, আই অ্যাম হু আই অ্যাম, আমি যা আমি তাই। আমার বাবা রিক্সা চালক, আমার বাবা ভ্যান চালক, আমার বাবা মুদি দোকানদার, তো কি হয়েছে? বরং এটা আমার প্রাইড যে আমি একজন মুদি দোকানদার কিংবা একজন রিক্সা চালক কিংবা একজন তরকারি বিক্রেতার কন্যা হয়েও আমি কলেজে পড়ার সুযোগ পেয়েছি। পপার্টি, দারিদ্র, লজ্জার কিছু নেই, বরং আমার বাবা গরিব কিন্তু আমার বাবা অনেস্ট, সৎ, এটা আমার গর্বের বিষয়। আর আমার বাবা যদি অনেক ধনী হন তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি ডিসঅনেস্ট হন সেখানে সমস্যা আছে, অসৎ হন সেখানে লজ্জা পাওয়ার আছে, সেখানে তুমি লজ্জা পাবে এবং বাবাকে বলবে, ডিসঅনেস্ট হবে না। আই থিঙ্ক তোমাদের বাবারা সবাই সৎ। তারপরে আমি বলছি,
সমাজ বিজ্ঞান আমাদেরকে সততা শেখায়। আমার বাবা গরিব কিন্তু আমার বাবা সৎ, এটা আমার গর্ব। আমার বাবা ধনী কিন্তু আমার বাবা অসৎ, অবশ্যই আমার লজ্জার বিষয়। সেটা সেখানে লজ্জা পাওয়ার আছে, কিন্তু আমার টাকা নেই, পয়সা নেই, এটা নিয়ে লজ্জার কিছু নেই। হ্যাঁ, আমি আমার চেষ্টা করে যাব, আমি চেষ্টা চালিয়ে যাব আমার জীবনটা যেন আরেকটু উন্নত হয়, আমি চেষ্টা চালিয়ে যাব আমার জীবনটা যেন আমার সকল মনের ইচ্ছে পূরণ করার মতো হয়, সে চেষ্টা চালিয়ে যাব, কিন্তু সৎ পথে থেকে। সমাজ বিজ্ঞান তোমাকে সততা শেখাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যেহেতু বলেছি আমরা দরজায় আজকে নক করব, আমরা ফাদার অব সোশিয়োলজি কে তার ছবিটি দেখলাম, তাকে চিনলাম, এবং আমি অনুরোধ করব তার ছবিটি হৃদয়ে ধারণ করতে। একটু জেনে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, এই সমাজ বিজ্ঞানের ফাদার বা সমাজ বিজ্ঞানের জনক অগাস্ট কোট 1839 সালে তার পজিটিভ ফিলসফি গ্রন্থে সর্বপ্রথম সোশিয়োলজি শব্দটি ব্যবহার করেছেন, এবং সোশিয়োলজি শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন সোসিয়াস, SOCIUS, ল্যাটিন সোসিয়াস এবং গ্রিক লগোস শব্দের সমন্বয়ে, LOGOS, এই দুটো শব্দের সমন্বয়ে। এবং ল্যাটিন এই সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে কম্পেনিয়ন বা সঙ্গী। যেহেতু একটি সঙ্গবদ্ধ জীবন নির্ভর করেই সমাজ গড়ে উঠে, এরপরের ক্লাসগুলোতে আমরা শিখব, ধীরে ধীরে শিখব, আজকে জাস্ট জেনে রাখো ফাদার অব সোশিয়োলজি অগাস্ট কোট, সোসিয়াস এবং লগোস শব্দ দুটির সমন্বয়ে সমাজ বিজ্ঞানের উদ্ভব। অগাস্ট কোটের এখানে ডিটেলস দিয়েছি, একটু দেখে নাও যে ফ্রেঞ্চ ফিলোসফার নোন অ্যাজ দ্য ফাউন্ডার অফ সোশিয়োলজি অ্যান্ড দ্য পজিটিভিজম কোড গেট দ্য সায়েন্স অফ সোশিয়োলজি ইটস নেম অ্যান্ড এস্টাবলিশ দ্য নিউ সাবজেক্ট ইন এ সিস্টেমিক ফ্যাশন। মাই ডিয়ার স্টুডেন্টস, ঘাবড়াবার কোনো কারণ নেই, এটা এটাই তোমাকে লিখতে হবে এমন কোনো কথা নেই, আমি জাস্ট বোঝার জন্য বললাম। ইংরেজিতে পড়তে হবে না তোমাদের, তোমরা বাংলাতেই পড়বে, বইয়ে তোমাদের ডিটেলস বাংলা লেখা আছে। যেহেতু বাংলাটা বই আছেই, আমি তাই কিছু ইংলিশ টার্ম তোমাদেরকে ক্লাসে দেব। আমি চাই একটু আমরা আজকে ঢুকি যে সোশিয়োলজির ডেফিনেশন, সোশিয়োলজির সংজ্ঞা বা সমাজ বিজ্ঞানের সংজ্ঞাটা কি। খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, সোশিয়োলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার। Sociology refers to social behavior, society, patterns of social relationships, social interaction, and culture that surrounds everyday life. একটু আগে আমি বলছিলাম যে প্রতিদিন জীবন যাপনের জন্য আমাদের যাই করতে হয় এবং সেটা নিয়ে যে সাবজেক্টটি বিশ্লেষণ করে সেটাই হচ্ছে সমাজবিজ্ঞান। ঠিক সেটা এখানে বলা হয়েছে, হিউম্যান বিহেভিয়ার, মানুষের আচরণ। সোশিয়োলজি রেফার্স টু সোশ্যাল বিহেভিয়ার, সোশিয়োলজি হচ্ছে হিউম্যান বিহেভিয়ার নিয়ে স্টাডি করে এবং সামাজিক আচরণ, সমাজ, সমাজের সমাজস্থ যে সম্পর্কগুলো, এই যে তোমার সাথে কুদ্দুস আলীর সম্পর্ক, তোমার সাথে তোমার বাবা মায়ের সম্পর্ক, তোমার সাথে তোমার ভাই বোনের সম্পর্ক, তোমার সাথে তোমার শিক্ষক শিক্ষিকার সম্পর্ক, তোমার সাথে তোমার বন্ধুর সম্পর্ক, এই সব ধরনের সম্পর্ক, আরো আরো যত সম্পর্ক আছে, পুরো নেটওয়ার্কের মতো, মোবাইল নেটওয়ার্কের মতো একটা সম্পর্কের জালে আমরা আবদ্ধ। এই সম্পর্কের জাল নিয়ে সমাজ বিজ্ঞান স্টাডি করে, সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়ার, কালচার, সংস্কৃতি, দ্য সারাউন্ডস এভরিডে লাইফ, প্রাত্যহিক জীবনে, প্রাত্যহিক জীবনে যা কিছু আছে সব কিছু নিয়ে সমাজ বিজ্ঞান স্টাডি করে, সমাজ বিজ্ঞান বিশ্লেষণ করে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা কিন্তু আজকে সমাজ বিজ্ঞানের দরজায় কড়া নাড়লাম। আমি আশা করি তোমাদের ক্লাসগুলো তোমরা এনজয় করবে এবং আমরা জীবনের সবকিছু নতুন করে শিখব। আমরা শিখব কিভাবে মানুষ হতে হয়, কিভাবে দুঃখ কষ্ট বেদনা জয় করতে হয়, হিংসা দ্বেষ জয় করতে হয়। তো পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে মাই ডিয়ার স্টুডেন্টস, কিন্তু তার আগে আমার একটা রিকোয়েস্ট, নেক্সট ক্লাস পর্যন্ত তোমাদের একটি টাস্ক দেই। টাস্ক হচ্ছে আজকে যেটুকু করা নাড়লাম, যেটুকু পড়লাম সেটুকু তো পড়বেই, সাথে একটি টাস্ক দেই, প্রতিদিন আমরা একটি করে ভালো কাজ করব। আজকের ভালো কাজ কি? আজকের ভালো কাজ হচ্ছে আজ থেকে, এখন থেকে কারো পেছনে কারো মন্দ কথা বলবো না,
কারো পেছনে কারো মন্দ কথা বলবো না, কাগজে লিখে নাও, এটি আজকের জন্য তোমাদের টাস্ক, পরবর্তী ক্লাস পর্যন্ত যদি বলতে হয় ভালো কথা বলবো না তো কিছুই বলবো না। এক নাম্বার টাস্ক তোমাদের ওভারঅল আজকে যেটুকু আলোচনা করলাম, দুই নাম্বার টাস্ক কারো পেছনে কোনো মন্দ কথা বলবো না। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে জানাই অবিরাম ভালোবাসা, অনেক ভালোবাসা, এবং আবারও আবারও জানাই অভিনন্দন। আমি ডক্টর হাসানাত জাহান বিথি, সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা মহানগর মহিলা কলেজ। শুভকামনা নিরন্তর।